হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখুন, নদীতে ডালপালা উঠানো হচ্ছে। এই ডালপালাগুলো বর্ষার শেষের দিকে নদীতে দেওয়া হয় যখন পানি কমতে থাকে, আর নদীর পানি যখন কমে যায় তখন এই ডালপালাগুলোই যে দেখতেছেন জাল, এই জালগুলো দিয়ে ঘেরা হয়। দেখুন, কলমি বের করে দেওয়া হচ্ছে সুন্দরভাবে যাতে কলমির সঙ্গে মাছ চলে না যায়। দেখুন, একটি নৌকা দিয়ে ঠেলে বের করে দিচ্ছে। তো এই যে দেখুন, মাছ হাত দিয়েও ধরতেছে খুব সুন্দরভাবে, অনেক বড় মাছ। তো আমি তো যেটা বলতেছিলাম, এই যে কালবাউস মাছগুলো এই ডালপালার মধ্যে প্রচুর পরিমাণে থাকে। আর এই নদীটার নাম আমিও সঠিক জানি না, কারণ আমরা ঘুরে ঘুরে ভিডিও করি, কখন কোন জায়গায় ভিডিও করি সঠিকভাবে বলতে পারি না। দেখুন, একদম ডুব দিয়েছে মাছ ধরার জন্য, না পায় নাই, কারণ পানির নিচে মাছ ধরা খুবই কঠিন। আর কালবাউস মাছগুলো ডালপালার মধ্যেই বিশেষ করে থাকে। আমার অনেক ভিডিও দেখে অনেকে মনে করেন যে আসলে এগুলো মাছ ছেড়ে দেওয়া বা চাষের মাছ, আসলে তা না। যারা ও সুন্দর, এই যে দেখুন ধরেছে। আর এই কালবাউস মাছগুলো লড়ে কম, ও দুইটা মাছ ধরে। তো যাই হোক, আপনারা আমার পেজের সকল ভিডিও হচ্ছে ইউনিক ভিডিও, কারণ আমাদের বাসা নাটোর জেলায় চলন বিলের কাছে। চলন বিলের দুই পাশেই আমাদের, চলন বিলের দুই পাশে বড় বড় দুইটা নদী আছে, আত্রাই নদী আছে। এই নদীগুলো থেকে এই বিলের সঙ্গে কানেক্ট আছে। আর বর্ষার সময় এই নদীর পানিগুলোই বিলে থাকে, বিলে যায় এবং বিলে থেকে নদীতে আসে, এই অবস্থা। আর এইখানে প্রচুর পরিমাণে অভয়াশ্রম আছে দুই নদীতেই, আবার চলন বিলের মাঝে অনেক বড় একটি অভয়াশ্রম আছে, যেটার কারণে চলন বিলে প্রচুর পরিমাণে মাছ হয়। কিন্তু আমার ভিডিওগুলো দেখে অনেকেই ফেক মনে করেন, আসলে ফেক না, সবই অরিজিনাল। এই যে দেখুন, ডুব দিয়ে দিয়ে হাত দিয়ে মাছগুলো ধরতেছে, সব কালবাউস মাছ, অন্য কোনো মাছ নাই, কারণ ডালপালার মধ্যে শুধু কালবাউস মাছগুলোই থাকে। কিছুদিন আগে আমি একটি নৌকার ভিডিও দিয়েছিলাম, যেটাতে কেউ বিশ্বাস করেননি যে এইটা অরিজিনাল একটি ভিডিও, কারণ আমি সবগুলো দেখিয়েছিলাম না যে আসলে নদীর সাইডগুলো, কারণ যখন নৌকা উঠায় তখন শুধু নৌকাই দেখাইছি, যে আপনারা বলছেন যে মাছগুলো ঢেলে দেওয়া, আসলে তা না। যে হাত দিয়ে যে মাছগুলো ধরছে, এগুলো কি আপনার মনে হয় যে ছেড়ে দেওয়া মাছ বা চাষের মাছ? যদি মনে করে থাকেন তাহলে অবশ্যই ভুল করবেন। দেখুন, ডুব দিয়ে দিয়ে মাছগুলো ধরতেছে কত কষ্ট করে। এই যে আসলে আপনাদেরকে কীভাবে যে বোঝাবো তা বলার ভাষা আমি খুঁজে পাই না, যে আমি যে অরিজিনাল ভিডিও আপনাদেরকে দেই আপনারা কোনোভাবেই সেটা বিশ্বাস করেন না। তো যাই হোক, আপনারা ভিডিওগুলো দেখবেন, আর এগুলো সবই অরিজিনাল ভিডিও আমাদের চলন বিলের এলাকা নাটোর জেলায়। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আপনাদের বিশ্বাস করতে সমস্যা হয় অবশ্যই মেসেজ করে বলবেন, কমেন্টে বাজে মন্তব্য করবেন না, গালিগালাজ পারবেন না। যদি আপনাদের মনে হয় যে এগুলো ফেক ভিডিও, আপনি মেসেঞ্জারে বলতে পারেন যে ভাই এটা অরিজিনাল না ডুপ্লিকেট, আমি আপনাদেরকে বিস্তারিত বলতে পারি। আপনারা জানেন না, না জেনেই বিভিন্ন ধরনের কমেন্ট করেন, এতে আসলে আমার নিজের কাছেই খারাপ লাগে, না জেনে কেন এই ধরনের কমেন্ট করবেন। এই যে দেখুন, এগুলো সব কালবাউস মাছ, হাত দিয়ে এতক্ষণ ধরা হলো, এগুলো কি ফেক? ফেক না, সবই অরিজিনাল। দেখুন কতগুলো ধরছে, এই যে দেখুন সব কালবাউস মাছ। আর আপনারা তো বিশ্বাস করেন না যে নদীতে এত কালবাউস মাছ হয় কি করে। দেখুন কত সুন্দর মাছ, এর মধ্যে অন্য কোনো মাছ নাই।